চলে এলাম একটা জগদ্ধাত্রী পুজোতে আকর্ষণীয় ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আমাদের হরিপুরেতে জগদ্ধাত্রী পুজোয় একবার এসে দেখো তো খুব ভালো লাগবে, খুব মজা লাগবে। তো আমাদের এই হরিপুরেতে 50-এরও অধিক ঠাকুর আছে, তো মোটামুটি অনেক ঠাকুর আছে, 50-এর অধিক। তো মেলা হয়, সব কিছু হয়, সব মানে অষ্টমী নবমী দশমী প্রচণ্ড ভিড়, রাস্তায় একটুকু জায়গা থাকে না, তো প্রচুর মানে প্রচুর ভিড়। পুলিশ প্রোটেকশান থাকে একদম ভালোভাবে, তো সকলে আসতে পারো, কোনো অসুবিধা হবে না। তো আসবে যে একদম আমাদের মোসাটে বাসস্ট্যান্ডে নামবে, তো নেবে মোসাট থেকে অটো ধরে আমাদের হরিপুর। বন্ধুরা, যারা ভাবছো এবছর চন্দননগর যাব ঠাকুর দেখতে, তো চন্দননগর যাও সকলে, কিন্তু আমাদের হরিপুরে একবার এসে দেখো, তো খুব মজা পেয়ে যাবে ঠাকুর দেখে। একদম 2 মিনিটও লাগবে না, এত ঠাকুর আমাদের এখানে, 2 মিনিট ছাড়া ছাড়া ঠাকুর। তো চলো এবার যাই, সব ঠাকুরের মণ্ডপগুলো কতটা কি রেডি হচ্ছে, তো কোন ঠাকুর এসেছে তোমাদের সকলকে দেখাবো। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, এখন দাদাভাই সঙ্গ থেকে চালু করেছি একদম ইছে বছর বাস স্ট্যান্ড পর্যন্ত, দেখাবো কতগুলো ঠাকুর আছে। তো জগদ্ধাত্রী পুজো, তো আমাদের একদম জগমোহনপুরের ফার্স্ট ঠাকুর, তো এখান থেকে তোমাদের সকলকে দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছ মণ্ডপ এখানে, তো সামনে থেকে চলো তোমাদের দেখাই। তো বন্ধুরা, প্যান্ডেলের প্রচুর কাজ এখন বাকি আছে, তো আজকেই মনে হয় কমপ্লিট হয়ে যাবে। তো এখানে এই যে ঠাকুর এখনও আসেনি, তো ঠাকুর আজ চলে আসবে রাতের মধ্যে। তো চলো এবার পরেরটাই যাওয়া যাক, একদম 2 মিনিট ছাড়া ছাড়া ঠাকুর তো আমাদের এখানে। তো বন্ধুরা, জগমোহনপুর যুব সঙ্গে এখন চলে এসেছি। এই যে দেখো মণ্ডপ, তো এখানে এখন ঠাকুর আছে কিন্তু ঠাকুর রেডি হয় না। তো চলো ভিতরটায় গিয়ে দেখি। তো ভিডিও কেমন লাগছে কমেন্টে জানাবে, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, ভিডিও ভালো লাগলে লাইক করবে। তো বন্ধুরা, মহাপ্রভু তরুণ সঙ্গে মণ্ডপ, আর এই যে ঠাকুর দেখো একদম জ্বলছে কাঁচের মতো। তো ভিড় বন্ধুরা কাকে বলে, সপ্তমী অষ্টমী নবমী দশমী দেখতে পাবে। তো এখন দেখো, তো সব কাজ চলছে সব জায়গাতেই। বন্ধুরা, মিলন সঙ্গের মণ্ডপ দেখতে পাচ্ছ, জোর কদমে কাজ চলছে এখন। তো সম্পূর্ণ প্যান্ডেল দেখতে পাচ্ছ এখানে হাতে তৈরি, তো পুরো প্যান্ডেলটাই হাতে তৈরি হচ্ছে, দেখালাম তোমাদের সকলকে।
খুবই আকর্ষণীয় প্যান্ডেল তৈরি করছে। উপরে দেখতে পাচ্ছ খড় দেওয়া হয়েছে, তো পুরো প্যান্ডেল কিন্তু হাতে তৈরি। তো বন্ধুরা, ছোটো ছোকরা এইখানটায় লাইটিংয়ের খুব সুন্দর কাজ করে তো ঠাকুরের জন্য। তো এখানে সকলে আসবে ঠাকুর দেখতে, ছোটো ছোকরাদের। তো দেখতে পাচ্ছ কত সুন্দর মাঠ এখানে, তো মাঠটা ভর্তি একদম লাইটিং করে, খুব সুন্দর লাগে লাইটিংটা দেখতে। আর এই যে এখানে ঠাকুর থাকে, তো বন্ধুরা পঞ্চানন্দলাতে কী থিম করছে ঠিক বুঝতে পারছি না। তো মন্দিরের মধ্যে বাঁশ লাগিয়েছে, তো এটা খুব আকর্ষণীয় রইল, তো এটা পরে দেখা যাবে। তো ঠাকুর রং হচ্ছে, তো পুজো স্টার্ট হয়ে যাচ্ছে কাল থেকে। বন্ধুরা এই যে ফাঁকা রাস্তাগুলো দেখতে পাচ্ছ, অষ্টমী নবমী দশমী এতটা পরিমাণে ভিড় হয়, সাইকেল পর্যন্ত নিয়ে আসা যায় না, তো পুরো রাস্তায় পুলিশ থাকে। বন্ধুরা সেই জগমোহনপুর থেকে আমাদের কিছু বছর পর্যন্ত মিনিমাম 50টারও অধিক ঠাকুর আমাদের আছে, জগদ্ধাত্রী ঠাকুর। তো এখন জনকল্যাণ সমিতিতে আছি, তো আমাদের হরিপুরে ব্রাহ্মণপাড়া। এই যে দেখো মণ্ডপ, বন্ধুরা আমাদের হরিপুরে আসার জন্যে তোমরা সকলে মোসাটে চলে আসবে। তো মোসাট থেকে একদম অটো চলে আমাদের হরিপুর পর্যন্ত, তো ওখান থেকে মোসার থেকে অটো করে সকলে চলে আসতে পারো। তো এই যে দেখতে পেলে একটা অটো গেল, তো এই সেম অটো মোসার থেকে একদম হরিপুর আসে। তো জগদ্ধাত্রী ঠাকুর দেখতে সকলে চলে আসো আমাদের এখানে। বন্ধুরা এখন নব উদয় সঙ্গে চলে এসেছি, তো এখানে দেখতে পাচ্ছ খুবই আকর্ষণীয় থিম হচ্ছে, তো সাপের থিম হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি, তো কমপ্লিট হলে আমি তোমাদের দেখাবো। খুবই আকর্ষণীয় থিম হচ্ছে, পুরো প্যান্ডেলটা কিন্তু হাতে তৈরি হচ্ছে, তো দেখতে পাচ্ছ রঙের কাজ চলছে এখন। তো বন্ধুরা হরিপুর ইয়াংস্টার ক্লাবের মণ্ডপ এই যে দেখো, আর এই যে আমাদের হরিপুর স্কুল মাঠে মেলা বসছে। তো বন্ধুরা ভিডিও কেমন লাগছে কমেন্টে জানাবে, ভিডিও ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবে সকলে। চলো মেলাটা তোমাদের একটু দেখাই ভেতরে গিয়ে।
বন্ধুরা এখন শিব মহোৎসবে আছি, তো নেতাজি সংঘ এই যে দেখো। তো বন্ধুরা এখন সব কাজ চলছে, তো রাতের বেলা এলে মেন মজাটা দেখতে পাবো। আর এই চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন একটা ভিডিওটা। তো দেখেছো বন্ধুরা, তো ভাই কতটা ভালো, তো আগেও আমার ভিডিওতে ছিল অনেকবার, তো আবার চলে এলো। তো তোর নাম কি? রূপম বেলের। বন্ধুরা দেরি না করে যারা জগদ্ধাত্রী ঠাকুর দেখতে ইচ্ছুক আমাদের এইখানে চলে আসো। তো মশাট হয়ে এদিক দিয়ে আসবে, আর যদি কেউ হাওড়ার দিক থেকে আসো তাহলে বরগাছিয়া নামবে, নেবে অটো করে আমাদের হরিপুর চলে আসবে। তো বন্ধুরা ভিডিও কেমন লাগছে কমেন্টে জানাবে, ভিডিও ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবে সকলে। তো বন্ধুরা আমি পুজোর আরও ভিডিও দেবো, তো এটা তো এখন শুরু, তো আরও ভালো ভালো ভিডিও আমি দেবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।